হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য মৌসুমি রান্নাঘর। আমি মৌসুমি ঘোষ। আজকে আমি একটা বেগুনের রেসিপি নিয়ে এসেছি, আপনাদের সাথে সেটা শেয়ার করব। তার আগে বলি, আমার কোনো রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। চলুন দেখে নিই আজকের রেসিপি। সরাসরি আমি চলে আসছি রান্নায়। রান্নাটা বানাতে বানাতে আমি বলে দিচ্ছি কতটা কি দিয়েছি আর পরিমাণে আর কি কি দিয়েছি। প্রথমে এখানে আমি একটা কড়া নিয়ে নিয়েছি, কড়াটা গরম করতে দিয়েছি, আর সাইডে আমি চা বানাচ্ছি। কড়াটা আমাদের গরম হয়ে গেছে, এবার তাতে দিয়ে দিচ্ছি আমি 4 টেবিল চামচের মতো সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দেব আমি 1টা শুকনো লঙ্কা, যেটা মাঝখান থেকে আমি একটু কেটে নিয়েছি, আর দিয়ে দেব তাতে আমি 1/2 টেবিল চামচ 5 ফোড়ন। পাঁচ ফোড়ন আমি সানরাইসের 5 ফোড়নটা ব্যবহার করি। সানরাইসের 5 ফোড়নটা খুব ভালো হয়, মানে ওতে 5 রকমই ফোড়ন থাকে। অনেক সময় কি হয়, আমরা যে 5 ফোড়ন কিনে আনি দেখবেন ওতে 3 রকম থাকে, মেথি, মৌরি আর কালো জিরি। ওটা অতটা টেস্টি হয় না। আর এই যে সানরাইসের 5 ফোড়নটা আছে, ওটা যে কোনো রান্নায় যদি ফোড়ন দেয় খুব সুন্দর একটা গন্ধ আসে। আচ্ছা, এখানে শুকনো লঙ্কার 5 ফোড়নটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে, ওই এতে তাতে দিয়ে দিলাম আমি টুকরো করে কাটা আলু আর বেগুন। আলু আর বেগুনের যে সবজিটা আজকে আমি বানাচ্ছি এটা খুব টেস্টি হয়, এটা একদম নিরামিষ রেসিপি একটা। এটা রুটি পরোটা লুচির সাথেও ভালো লাগে, রুটি পরোটায় তো খুব বেশি ভালো লাগে। আর এটা অ্যাকচুয়ালি ডিনার বা ব্রেকফাস্ট দুটো টাইমেই চলবে, অবশ্যই একবার বাড়িতে এটা ট্রাই করবেন। আমি প্রথমে আলুগুলোকে ভেজে নেব একটু লাল লাল করে, আর এই রেসিপিটা একটু তেলটা বেশিই লাগে। আর অবশ্যই এটা সরষের তেলে বানাবেন, কারণ সাদা তেলে অতটা এটা টেস্ট আসে না। যতটা পরিমাণ আমি এখানে আলু নিয়েছি তার থেকে একটু বেশি পরিমাণে আমি এখানে বেগুন নিয়েছি, বেগুন যে কোনো বেগুনই চলবে। এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে, এবারে আমি এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনগুলো। বেগুন আর আলু দুটো একসাথে আমি আরও একটু ভেজে নেব, এটা ভাজতে ভাজতে এখানেই সেদ্ধ হয়ে যাবে, তাই বেশি জল আমি এতে দেব না, খুব সামান্য একটু পরে জল দেব। অবশ্যই একবার এটা বাড়িতে ট্রাই করবেন আর আমায় কমেন্ট বক্সে জানাবেন কীরকম লাগলো আপনাদের এই রেসিপিটা। যারা বেগুন ভালো আসেন তাদের জন্য তো এই রেসিপিটা খুবই ভালো, খুবই ভালো লাগবে তাদের। আর যারা বেগুন ভালো আসেন না তারাও একবার ট্রাই করবেন, ভালো লাগবে। এখানে আমি আলুটা আর বেগুনটা আরও একটু লাল লাল করে ভেজে নিয়েছি, এইবারে আমি এতে দিয়ে দেব টমেটো। এখানে আমি 1টা বড় সাইজের টমেটো নিয়েছি, যেটা পাতলা করে কেটে নিয়েছি, আর তার সাথে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি মাঝখান থেকে চিরে নিয়েছিলাম, এই রেসিপিটা কাঁচা লঙ্কাতেই ভালো হয়। ঝালটা আপনারা আপনাদের হিসাবে একটু কম বেশি করে নেবেন, মানে লঙ্কাটা আর কি। এইবারে এতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু চিনি, খুব সামান্য মানে 1/2 টেবিল চামচের মতো। যেহেতু এই সবজিটা আমি রুটির সাথে পরিবেশন করব, সেই জন্য এটা একটু মিষ্টি মিষ্টি, মানে খুব বেশি ঝাল ভালো লাগে না। রুটি পরোটার যে সবজিগুলো খাই আমরা বা বানাই ওগুলো একটু মিষ্টি হলে ভালো লাগে, তাই এখানে আমি 1/2 টেবিল চামচের মতো চিনি দিলাম। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো,
হলুদ গুঁড়োটা দিয়ে সব একসাথে একটু 2 মিনিটের মতো আমি কষিয়ে নেব। এইবারে এতে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটা এখানে আমি 1 টেবিল চামচ ভর্তি ভর্তি নিয়েছি। আদা বাটাটা দিয়ে আমি আরও 2 মিনিট এটা খুব ভালোভাবে কষিয়ে নেব। কষতে কষতে কিন্তু এখানে আলুটা আর বেগুনটা দেখুন সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে। সবজিটা এখানে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এইবারে আমি এতে দিয়ে দিচ্ছি 1/2 কাপের একটু বেশি পরিমাণে জল। জলটা দিয়ে এখানে আমি 5 মিনিট চাপা দিয়ে রাখবো গ্যাসটা স্লো করে। পাঁচ মিনিট এটা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। 5 মিনিট এখানে হয়ে গেছে, ঢাকনা খুলে নিয়েছি আমি। এখানে রেডি হয়ে গেছে আমাদের আজকের আলু বেগুনের সবজি। সামান্য একটু জল আছে, ওটা আমি ড্রাই করে নেব। আর একটু ড্রাই করে নিয়ে আমি এটা পরিবেশন করে দেবো।